করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালানে 50 লাখ ডোজ চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহ নাগাদ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। দুপুরে সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন কার্যক্রমে তিনি একথা জানান। এর আগে সচিবালয় ক্লিনিকে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টিকা নেয়ার পর দুজনই ভালো বোধ করছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানান তারা। তথ্যমন্ত্রী বলেন, সকলের জন্য টিকা নিশ্চিতে সরকারের সফলতা প্রমাণ হয়েছে। পরে স্বাস্থ্য সচিব জানান, টিকার পরবর্তী চালান সময় মতোই চলে আসবে। প্রথম সারির যোদ্ধা সহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স 40-এর উপরে তাদের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই বয়সসীমা আর কমানো হবে না। এই মাসের শেষেই আমরা পাবো, আলোচনা চলমান আছে এবং অবশ্যই পাবো। আমাদের পরবর্তী চালান আসা বা টিকার জন্য কোনো ধরনের শঙ্কা বা কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি মনে করি সময় যেহেতু আমাদের হাতে আছে, আরও সুন্দরভাবে আমরা টিকাদান কর্মসূচিটা আমরা পরিচালনা করতে পারব। মানুষের মধ্যে জীবনপূর্ণ উৎসাহ উদ্দীপনা, এতেই প্রমাণিত হয় যে সমস্ত অপপ্রচারকে পেছনে ফেলে মাননীয় প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত সফলভাবে এটিকে প্রদানের মাধ্যমে হস্তায়িত হচ্ছে।